এদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামীকাল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা 11টায় সমাধিস্থলে আয়োজিত মিলাদ মাহফিলে যোগ দেবেন তিনি। শোক দিবসের কর্মসূচিকে সামনে রেখে বঙ্গবন্ধু সমাধিসৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, ক্যাফেটেরিয়া, মুক্ত মঞ্চ, লাইব্রেরি, সংগ্রহশালা, বকুলতলা সহ সবখানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। মিলাদ মাহফিলের জন্য মসজিদের সামনে তৈরি করা হয়েছে প্যান্ডেল। টুঙ্গিপাড়া সহ জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নির্মাণ করা হয়েছে তোরণ। সবখানে শোভা পাচ্ছে কালো পতাকা আর কালো ব্যানার। নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করেছি। আমরা সমস্ত আইন শৃঙ্খলা সহ অন্যান্য সেক্টরের সহযোগিতা নিয়ে কাজ করে যাচ্ছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।